যুদ্ধটা ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে টিকে থাকবে না, গোটা পৃথিবী জড়াবে এই যুদ্ধে। আল্লাহর যতগুলো আজাব আছে সব থেকে বড় আজাব হচ্ছে অভাব। সেটা যদি দেখতে চান আর বুঝতে চান, একবার তাকিয়ে দেখুন ফিলিস্তিন আর গাজার শিশুদের দিকে, ফিলিস্তিন আর গাজার মজলুম মুসলিমের দিকে তাকিয়ে দেখুন। গোটা বিশ্বে নীরব হয়ে বসে আছে, আজকে মুসলমান নাকাম। 250 কোটি পৃথিবীতে মুসলমান আছে, 250 কোটি বর্তমানে, তার মধ্যে 48টা মুসলিম রাষ্ট্র আছে। আর গোটা পৃথিবীতে সমীক্ষা বলছে 90 লাখ মাত্র ইহুদি আছে গোটা পৃথিবী জুড়ে, তার মধ্যে 60 লাখ ইহুদি ওই জায়গায় আছে ইসরায়েলে, বাকি পৃথিবীতে ছড়িয়ে আরো 30 লাখ আছে। অথচ এই 48টা মুসলিম রাষ্ট্র খামোশ অবস্থায় বসে আছে। আজকে যদি আমি আপনাদেরকে বলে যাই না, আপনি আমল করতে পারবেন না, চাইলেও আমল আপনি করতে পারবেন না, সহজ নয় কঠিন। কেন? বেঈমান আপনার ভেতরে ঢুকে গেছে, ইহুদিরা আপনার মাথায় চেপে বসে গেছে, যেটা থেকে আপনি নামাতে পারবেন না। যদি বলেন বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানি সাহেব পাকিস্তানি, তিনি যে সে লোকের ছেলে নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছে ওনার ছেলে, তিনি বলছেন, ভাই মাই ইতনা দিন খামোশ থা লেকিন আব মাই ফতোয়া দেনে কে লায়েক হো চুকা হুঁ। কিস বারে মে? কে পুরে দুনিয়া কে মুসলমান ইসরায়েল কা জো খানা হ্যায়, জো কপড়া হ্যায়, ইসরায়েল কা জো প্রোডাক্ট হ্যায়, ইয়ে হারাম হ্যায়। এতদিন পরে তিনি ফতোয়া দিয়েছেন, অনেক গবেষণা করার পর অনেক। আর হযরত আজকে ফতোয়া দিয়েছে, আমি 1-2 বছর আগে মুর্শিদাবাদের মাটিতে জঙ্গিপুরে আমি 1 গুচ্ছ বিস্কুট চকলেট নিয়ে স্টেজে বয়ান করেছি, 1 গুচ্ছ, একটা দুটো নয়, 15-20টা, মিনিমাম 500 টাকার চকলেট বিস্কুট কিনেছিলাম আমি, সেগুলো স্টেজে নিয়ে বসে একটা একটা করে প্রমাণ করিয়েছি যে মুসলমানদের ইমানগুলোকে কিভাবে বেঈমান কাফেররা ধ্বংস করছে, একটা একটা করে। থামস আপ মুসলমান খাচ্ছে, আপনি যদি 1 বোতল থামস আপ কিনেন যদি 100 টাকা দাম নেয়, সেইখান থেকে 40 টাকা চলে যাবে ইসরায়েলের পকেটে। কত বললাম? 40। ভারতে 40 কোটি মুসলমান আছে, তারা যদি প্রত্যেক দিন বাড়িতে 1 লিটার করে নিয়ে আসে, হিসেব করে দেখুন প্রত্যেক দিন 160 কোটি টাকা তাদের পকেটে ঢুকে যাবে, আর ওই টাকাটা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে। কোরআনে আছে স্পষ্টভাবে, আমি কেন খুলে বলছি, ইহুদিদের জন্যে নাসারাদের জন্যে কোরআনে স্পষ্ট করা আছে তারা প্রকাশ্যে মুসলমানের দুশ্মন ইসলাম, একদম স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা, তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ, ইহুদিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর আপনাকে এটাও বলে রাখছি, 1 কোটি ইহুদিদের মধ্যে যদি আপনি 1 বৎসর দাওয়াত দিতে থাকেন, একজনও ইসলাম কবুল করবে না। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে সনাতনী ভাইরা আছে, সাঁওতালরা আছে, আদিবাসীরা আছে, এদের কাছে যদি ঠিকভাবে সহিভাবে দাওয়াত পৌঁছান তো অবশ্যই এরা দাওয়াত কবুল করে নেবে, করে নিচ্ছে, অনেকজন আছে, আমি নাম করব না। এই মেদিনীপুরেরই একটা কলেজের স্টুডেন্ট, তারা 4 বন্ধু আছে, 2 মুসলিম 2 অমুসলিম, আমাকে বলেছে হুজুর আপনার ঠিকানা দেন, আপনার কাছে যাব।
আমরা দুই বন্ধু ইসলাম কবুল করব। বলুন না সুবহান। তাদেরকে কেউ দাওয়াত দেয়নি, তারা ইসলামের ভালো বুঝেছে, কিন্তু ইহুদি ইসলাম কবুল করবে না। কোরআনে আছে গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এইখানে তফসির কারক ব্যাখ্যা বিশ্লেষণ কারকরা লিখেছেন এই দুটো দলই পদভ্রষ্ট। আল্লাহ এই দুজনকে পদভ্রষ্ট বললেন এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, তারাও পদভ্রষ্ট। থাংস আপ বর্জন করুন, কোকোকোলা বর্জন করুন, সেভেন আপ বর্জন করুন, মিরিন্ডা বর্জন করুন, সেভেন আপ বর্জন করুন, স্প্রাইট বর্জন করুন, চকলেট, ডেয়ারি মিল্ক, কিটক্যাট বর্জন করুন। আপনাদেরকে একটা সূত্র বলে যাই, আগে একটা সিস্টেম ছিল আমুল সুপার মানে একটা চর্বি, আমুল সুপার মানে চর্বি। সেই আমুল সুপারটা চর্বি থেকেও তৈরি হয়, সেটার নাম লেখা থাকে অ্যানিম্যাল। আর একটা তৈরি হয় সবুজ চিহ্ন থাকতো, সেটার নাম হচ্ছে ভেজিটেবল। গমের দুধ থেকে, চালের দুধ থেকে, ঘাসের দুধ থেকে একটা আমুল সুপার তৈরি হয়। এই দুই ধরনের হয়, একটা ভেজিটেবল আমুল সুপার, একটা আপনার রেড থাকে সেটা হচ্ছে অ্যানিম্যাল। অ্যানিমালটা লেখা থাকে, অ্যানিম্যালটা কী লেখা থাকে না, অ্যানিম্যাল মানে জানোয়ার, অ্যানিম্যাল মানে কি জীব প্রাণী, সেটা কুকুরও হতে পারে, শুয়োরও হতে পারে, বিড়ালও হতে পারে, গরু হতে পারে। কোম্পানির উচিত স্পষ্ট করা। চকলেটের উপরে যদি লিখে দেয় এটা শুয়োরের চর্বি মিশানো আছে, মুসলমান খাবে? খাবে না। যদি লেখা থাকে বিড়ালের চর্বি আছে, মুসলমান খাবে? খাবে না। গরুর চর্বি আছে, অমুসলিম ভাইরা খাবে না, আমরা খাবো? স্পষ্ট করা নেই মানে আপনার ইমানকে কোথাও ধ্বংস করা হচ্ছে। তাদের তো চক্করটা, তাদের মেহনতটাই এটা যে ইসলামকে শেষ করা। আপনারা হয়তো জানেন না, ইহুদিদের মিশন হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটানো। দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে, দাজ্জালের জন্য ইসরায়েলে বড় গেট তৈরি হয়ে গেছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাজ্জাল যে আসবে, তাদের সৈন্য হবে, তাদের রাজা হবে, তার জন্য গেট তৈরি করে ফেলেছে। আর দাজ্জালের জন্য বলাই আছে হাদিসে কোরআনে যে সে কাফির এবং আল্লাহর এক নম্বর দুশ্মন। এক চোখ দাজ্জাল যে আসবে, সে পৃথিবীতে রাজ করতে চাইবে। কিয়ামতের আলামত গুলো একটা করে প্রকাশ হতে শুরু হয়ে গেছে। আপনারা মনে করছেন যুদ্ধটা ফিলিস্তিন আর গাজায় টিকে থাকবে, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে টিকে থাকবে না, গোটা পৃথিবী জড়াবে এই যুদ্ধে, মহাযুদ্ধ ঘটবে। সেই যুদ্ধর চিঙ্গারিটা আস্তে আস্তে প্রকাশ পাবে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে মহাযুদ্ধটা যখন ঘটবে আর যে জিনিসটা নিয়ে ঘটবে সেটা শোনো, নদীটার নাম হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যেখান থেকে পাহাড় বেরিয়ে আসবে, আর ওইটাকে সোনার পাহাড়টা নিয়েই মহাযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা এইখানেই থামবে না। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় ইসলামী স্কলাররা বলছেন যে নবীজির হাদিস মোতাবেক ইশারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ চার বৎসর যাবৎ চলবে, বহু মুসলমানের প্রাণহানি হবে। এই যুদ্ধে এখনো অনেকগুলো দেশ ঝাঁপাবে, অলরেডি ঈদের পরের দিনে চারজন ঝাঁপিয়ে ফেলেছে। এক নম্বর ইরান, 200টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম তৈয়ার, ইউদ কে লিয়ে হামারা ডিফেন্স সিস্টেম তৈয়ার হ্যায়। ইসরায়েলকে হুমকি দিয়ে 200টা ড্রোন হামলা করেছে, ইয়েমেন হামলা করেছে, লেবানন হামলা করেছে, আর গাজা থেকে হামলা হয়েছে। চারজন একসাথে হামলা হেনেছে ইসরায়েলের ওপরে,
চিঙ্গারি ছড়িয়ে গেল মিডিল ইস্টের ওপরে। ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে রাশিয়া ভ্লাদিমির পুতিন, সি জিনপিং, চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে মহাযুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না, খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয়, পৃথিবীর সব থেকে দামি ভাণ্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভাণ্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে। সব থেকে দামি ভাণ্ডার, সব থেকে দামি যে ভাণ্ডারটা হোয়াইট গোল্ড, সেটা আফগানিস্তানের গোটা মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবকে কি সম্পদশীল দেখছেন, কুয়েতকে কি দেখছেন? এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি। বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান। সেই সম্পদ তাদের মাটির নিচে আছে, তাদের মাটির নিচে ভরা আছে, পৃথিবী খুঁজে পেয়েছে। সেটা কি? বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরোয়নি, ইলেকট্রিক কার যেটাতে ব্যাটারি দিয়ে আছে, অটোমেটিক চার্জ হবে। ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে, কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে পাহাড়ের নিচে ওই মালটাই আছে যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে নাই। আর ওইটাই হবে বর্তমানে হীরে মতি সোনার থেকেও বেশি দামি। কেন? পেট্রোল ডিজেল বন্ধ হবে, ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে। পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে। এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছি না করিনি? মানুষ হারিকেন ব্যবহার করেছে, লণ্ঠন ব্যবহার করেছে, তাতে প্রয়োজন পড়তো কিসের? কেরোসিন তেলের। আজকে আর কেরোসিন তেল প্রয়োজন আছে? নাই। কোথায় ইউজ হচ্ছে? কোথায়? পাম্পে, জেনারেটরে, বিভিন্ন কারখানায়, গ্যারেজে, এই জায়গায় ইউজ হচ্ছে। আমভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে আমভাবে। ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে, আর কোনো কিছুর ইউজ হবে না, শুধুমাত্র ব্যাটারির গাড়ি, ইলেকট্রিক কার ইউজ হবে। আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারাই হবে পৃথিবীর মহাযোদ্ধা, তাদের কাছেই সব থেকে দামি অস্ত্র থাকবে, আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না, তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখুন, অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পাইনি, 35,000 শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে, 35,000 শিশু। ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি? মেয়ের কাপড় লাগবে, স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের কাপড়, কোথায় ভালো হবে? কেউ গেছে মেচেদা, কেউ গেছে খড়গপুর, কেউ গেছে মেদিনীপুর, কেউ গেছে হলদিয়া, কেউ গেছে তমলুক। আমার বাড়ির জন্য ভালো পোশাক লাগবে। হাইরে দুনিয়ার মুসলমান, গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত, আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজে বেড়াচ্ছে। এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটিয়ে আমি দাফন করব। তারা নতুন কাপড় নয়, তারা কাফন খুঁজে বেরিয়েছে। পানি নেই, পানি খাবে, ড্রেনের পানিগুলো তারা পান করেছে। শিশুর কাছে খাবার নেই, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে, এখনো দেখতে পাবে অনাহারে কত বাচ্চা মারা গেছে। খাবার ফেলা হচ্ছে আসমান থেকে, কত খাবার ফেলা হবে? পর্যাপ্ত দুধ নেই, যে বাচ্চাগুলোর মা মারা গেছে, যারা দুধ পান করে সেরকম 10,000 শিশু আছে গাজায় যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে, বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে কাছে রেখেছে, তাদের দুধ নাই পান করাবার, তাদেরকে পানি পান করে থাকতে হচ্ছে, কত বাচ্চা মারা যাচ্ছে।
আল্লাহর আজাব আপনার আমার কাছেও পৌঁছাতে পারে, আল্লাহর আজাবের চিঙ্গারি আপনার কাছেও এসে ধাক্কা দিতে পারে। ওই জন্যে ইমানের দিক দিয়ে মজবুত থাকুন, ইমানের দিক দিয়ে। আপনারা দেখেছেন গাজার মুসলমানদের ইমান কতটা মজবুত, সব ভেঙে গেছে, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, সব চলে গেছে। হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করত সেই খেলনাগুলো বাপের হাতে আছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, সে বলছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই, আল্লাহি আল্লাহ, আল্লাহ এই হালতটাই আল্লাহ রেখেছে, এটাই খুব ভালো। এই যে শকর আদায় করা, এই যে সবর করা, এই সবরের ফল আল্লাহ ইনশাআল্লাহ দিবেন।